মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। বালি যে থানা রয়েছে, বালি থানার পাশ দিয়ে সোজা চলে আসলেই ব্যানার্জিদের এই সিংহদুয়ার, আর এখানে রয়েছে ওনাদের অধিষ্ঠাত্রী দেবদেবীরা। প্রাচীন ইতিহাস এই বালি, আর বালির সাথে ওতপ্রোত ভাবে যুক্ত বন্দ্যোপাধ্যায় পরিবার। কি নাম আপনার? আমার নাম মীনাক্ষী মুখার্জি। আর সঙ্গে কে কে রয়েছে? সঙ্গে আমার বোন সবরী মুখার্জি। নমস্কার। নমস্কার। আর কে রয়েছে? উনি আমার দিদি যশোধরা চ্যাটার্জি। যশোধরা চ্যাটার্জি। আর এ পাশে একজন, উনি হচ্ছেন আমার পুত্র সুমিলি মুখার্জি। আপনার কত বছর আগে বিয়ে হয়েছিল? 42 বছর হয়ে গেল আমার। হ্যাঁ, আমার এটা বলতে পারেন, এটা আমার কিন্তু মামার বাড়ি। হ্যাঁ, কিন্তু মামার বাড়ি হলেও এখানেই আমার সমস্ত কিছু, আমার মানে জন্ম, আমার পড়াশোনা, আমার বেড়ে ওঠা। কেমন ছিল ছোটবেলা আপনার এই বাড়িতে? বাড়িতে প্রচুর লোকজন ছিল, ভীষণ আনন্দ ছিল একদম। আমরা একসঙ্গে খেতে বসা, একসঙ্গে সমস্ত জায়গায় ঘুরতে যাওয়া। এখন তো একদম কেউই নেই, আমার এই দুই দাদা ছাড়া আর তো কেউই এখন নেই। তো কোন সময় বাড়িতে সব থেকে বেশি ভিড় হয় সারা বছরে? দুর্গাপুজো। দুর্গাপুজোর জন্য সবাই আর কি ওই দিনটা, ওই সময়ের জন্য মানে সবাই প্রায় ওই দিনকে মানে তাকিয়ে থাকে, কবে দুর্গাপুজো আসবে। সবাই ওই সময় যে যেখানে থাকুক এখানে আর কি আসবেন। আপনিও এখানে ছিলেন ছোটবেলায়? হ্যাঁ, আমারও ছোটবেলায় এখানেই কেটেছে, এবং আমার বিয়ে বলুন যাই বলুন সমস্ত কিছু এইখানেই কেটেছে ছোটবেলায়। দিদি কত বছরের স্মৃতি এই বাড়ির সঙ্গে? আমার এই বাড়ির সঙ্গে 70 বছরের স্মৃতি। 70 বছরের স্মৃতি। আচ্ছা দিদির কাছেই জিজ্ঞেস করবো, দিদি দুর্গাপুজো কত বছর ধরে হচ্ছে এখানে? 158 বছর। আচ্ছা, তো আপনার ছোটবেলায় দুর্গাপুজো কিরকম ছিল, জাঁকজমক কিরকম ছিল? জাঁকজমক এক এক সময় এক এক রকম। তখনকার সময় যেরকম ছিল, আমাদের ছোটদের ফুল তোলা, তারপরে আমাদের ছোটরা সব সময় বড়দের কাছে বকুনি খেত, কারণ আমরা একটু হইচই বেশি করতাম, বা পুজোর দালানে এসে সমস্ত কিছু জোগাড় যন্ত্র সাহায্য করতাম, এবং পুজোর সময় পুজোর নিয়মকানুনও আমরা সব কিছুই লক্ষ্য করতাম, কারণ আমাদের জেনারেশন মাফিক এইখানে সব কিছু হয়ে আসছে। দুর্গাপুজো স্পেশাল কী থাকে এই বাড়ির রীতিনীতির মধ্যে, কী স্পেশাল আছে দিদি? দুর্গাপুজোর স্পেশাল হচ্ছে সপ্তমীর দিন আমাদের কলাবু স্নান হয়। কলাবু স্নান তো আমাদের বাড়িতেই করানো হয়, 108 মানে সমস্ত রকম জল দিয়ে, তারপরে আখের রস, আপনার আঁকুলের নানা রকম সুগন্ধি সমস্ত দিয়ে নবপত্রিকা স্নান হয়। তারপরে নবপত্রিকা স্নান হয়ে গেলে নবপত্রিকাকে ভালো নতুন শাড়ি পরিয়ে যেরকম বধূ বরণ করে সেই রকম করে তাকে ইয়ে করা হয়, বসানো হয়। এবং অষ্টমীর দিন আমাদের যে সন্ধি পুজো হয়, সন্ধি পুজো ওটাও খুব দেখার মতন, 108 পদ্মফুল দিয়ে এবং আপনার 108 প্রদীপ জ্বালিয়ে সন্ধি পুজোর সমস্ত ছেলেমেয়েরা সমস্ত সবাই প্রদীপ জ্বালায়, সেটাও খুব সুন্দরভাবে অনুষ্ঠিত, এবং পদ্মফুল ফোটানো, কুমারী পুজো, এই সমস্ত কিছু হয়। দুর্গাপুজো একটা মহাপুজো, এই পুজো কিন্তু মেনটেন করা একটা বিরাট কঠিন, এবং আমার পূর্বপুরুষের এ থেকে, এর আগে আমার জ্যাঠামশাই রঞ্জিত ব্যানার্জি ছিলেন, তিনি বাড়িতে থাকতেন, আর সব সবাই বাইরে থাকতো, সবাই বাইরে থাকতো, কিন্তু সব কিছুই তিনি ব্যবস্থা করতেন, সময় সবাই একসঙ্গে হয়ে জড়ো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।